নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সর্বপ্রথম তিন ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে, তিন ব্যক্তিকে, এর মধ্যে এক ব্যক্তিকে ডাকা হবে, ডাইকা বলবেন আল্লাহ তাআলা তোমাকে আমি অনেক নেয়ামত দিয়েছি, তুমি কি নিয়ে আসছো আজকে আমার কাছে বলো? বলবে আল্লাহ অনেক পয়সা করি আপনি আমাকে দিয়েছেন আমি স্বীকার করি, আর সেজন্য আমি অজস্র ভাবে দান করেছি মসজিদে মাদ্রাসাতে দ্বীনী প্রতিষ্ঠানে গরিবকে অভাবীকে আত্মীয়কে অনাত্মীয়কে দুই হাতে দিছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি দিয়েছো ঠিক কিন্তু আমার সন্তুষ্টির জন্য দাও নি, তুমি দিয়েছো এই জন্য যে সবাই তোমাকে একটু রেসপেক্ট করবে, সম্মান করবে, ভোট দিবে, তোমাকে স্বীকৃতি দিবে, আর যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই, জাহান্নামে নিক্ষেপ করো তাকে। ভাইরা আমার, দানশীলকে দিয়ে, দানবীরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন। এরপরে আরেক লোককে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি কি করেছো? সে বলবে আল্লাহ আপনি আমাকে কোরআনের এলেম দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছি, কোরআনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে তুমি মিথ্যাবাদী, তুমি কোরআনের কথা এই জন্য বলেছ যে লোকে তোমাকে বাহবা দিবে, মুসাফা করতে আসবে, তোমাকে তোমাকে মানুষ ভালো বলবে, বড় আলেম বলবে, নামখানা হুজুর বলবে, সেগুলো তো দুনিয়াতে বলা হয়ে গেছে, আজ আমার কাছে তোমার জন্য কিছু জমা নেই, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে এক ব্যক্তিকে ডেকে বলা হবে তুমি কি করেছ? সে বলবে আল্লাহ আমার গোটা জীবনটা আপনার রাহে বিলীন করে আমি শহীদ হয়ে গেছি, শাহাদত বরণ করেছি। আল্লাহ বলবেন না, তুমি শহীদ হয়েছ, জেহাদ করেছ মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, সেটা হয়ে গেছে পাওয়া, আজ তোমার ঠিকানা জাহান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা চাইতেও এই গুপ্ত শিরক রিয়ার ফিতনা অনেক ভয়াবহ, ইমানকে ভিতর ভিতরে শেষ করে ফেলে, আপনি টেরও পাচ্ছেন না। এই রিস্কের জায়গাগুলোতে আমাদের পয়সাওয়ালা দানবীর ভাইরা আছেন, এমনকি যে গরিব মানুষ সেও দান করে, ফিডব্যাক আশা করে। ভাই আমার দান করবেন কখনো ফিডব্যাক আশা করবেন না, ডান হাতে দিবেন বাম হাতের পাবে না, বাম হাতে দিবেন ডান হাতের পাবে না, আজকাল আমাদের এরকম দান নাই রে ভাই। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে পেশ করার মতো কিয়ামতের দিন বলার মতো কি গোপন কিছু আছে ভাই, যে আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার পরিবার লোকজন জানে না, আপনার বাপ মা জানে না, আপনার কর্মচারী জানে না, আপনার অন্তরঙ্গ বন্ধুও জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। একটা দান চুপচাপে করলেন আর আল্লাহকে বললেন আল্লাহ এটা তোমার আর আমার মধ্যে ভেদ হয়ে থাকলো, এই পৃথিবীতে কেউ আর জানবে না, এরকম আমল করবেন তো ইনশাআল্লাহ, এবং দুই রাকাত নামাজ পড়বেন এমন ভাবে কেউ যেন না দেখতে পায়, তাহাজ্জুদ পড়বেন, কারোর কাছে গল্প শোনাবেন না, বলবেন না, হজ উমরা করবেন, গল্প শোনাবেন না, কেউ টের পাবে না। আজ আমাদের অবস্থা হলো লোক দেখানো, লোক শোনানো, আমরা কিছু করব আর বলবো না, গল্প শোনাবো না, এটা হতেই পারে না। কঠিন একটা বিষয় ভাই এই শিরক, এই শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল হচ্ছে যে দাজ্জালের ফিতনায় মানুষ দলে দলে বেঈমান হয়ে যাবে তার চেয়ে ভয়াবহ বলছে। এই শিরকের ফিতনা, এই শিরকে খাফি গুপ্ত শিরকের ফিতনা, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। কোন কোন সালাফ বলেছেন বাইরে গুনাহ করার জন্য যেরকম লুকানোর চেষ্টা করেন, কাউকে বলেন না তলে তলে কি কি আকাম করেন, কুকাম করেন, খারাপ কাজ করেন, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন, গুনাহকে যেরকম লুকানোর চেষ্টা করেন, ভালো কাজগুলোকে সেরকম লুকানো চেষ্টা করেন, যাতে করে সেগুলো নষ্ট না হয়, বলে ফেললে যদি নষ্ট হয়ে যায় মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত রাখুন।